গরিবুন নিকাহ বিশ্বনবী বলেছেন এবং সাইয়েদান উমরে ফারুকও বলেছেন গরিবুন নিকাহ অপরিচিত মেয়েদেরকে বিয়ে করো খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন বিয়ে করা জায়েজ কিন্তু বিয়ে করলে মেডিকেলি ল্যাবরেটরিক্যালি এটা প্রুভ যে এদের নিউবর্ন যে বেবিগুলো হবে এগুলো বিকলাঙ্গ হয় ঠিক কিনা জেনেটিক্যালি একটা সমস্যা থাকার কারণে বিশ্বনবী উৎসাহিত করেছেন নতুন নতুন আত্মীয়তা বাড়াতে যাচাই বাছাই করে বিয়ে করো সাইয়েদান উমরে ফারুক বলতেন গরিবুন নিকাহ এক ফ্যামিলির মধ্যে বিয়ে করো না অন্য এলাকায় যে বিয়ে করো অপরিচিত মেয়েদের মধ্যে বিয়ে করো নতুন নতুন আত্মীয় বাড়াও আত্মীয়তার সমৃদ্ধ করে দিবে কে এজন্য ইসলাম বলে খবরদার বিয়ে ছাড়া সবগুলো সম্পর্ক হারাম পরকিয়া হারাম লিভ টুগেদার হারাম এখন ঢাকা শহরে লিভ টুগেদার আছে না নাই ফ্ল্যাটে ফ্ল্যাটে লিভ টুগেদার বিয়ে নাই শুধু দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারই বিয়ে নাই তো দায়িত্ববোধ নাই বিয়ে নাই তো দুঃখ সুখের ভাগিদার হওয়া লাগে না দায়িত্ব নেওয়া লাগে না লিভ টুগেদার পরকিয়া ইললিগাল অ্যাফেয়ার্স এগুলো আমাদের সমাজে আসছে না আগে আমরা এই যে জিএফ বিএফ এগুলো শুনতাম হুজুর এটা আমার গার্লফ্রেন্ড এটা কি আবার বলে এটা আমার বয়ফ্রেন্ড আবার কয় আমার এক্স আমাদের ব্রেকআপ হয়েছে এগুলো আসলে নাই ইসলাম বলে বিয়ে বহির্ভূত যতগুলো সম্পর্ক সমাজে আছে এগুলোরে হারাম করে দিয়েছে কে আর জোরে বলেন কে এজন্য স্বামী আর স্ত্রী এই দুইজনের পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ইসলাম যে দায়িত্ব দিল এগুলো পালন করার দরকার আছে না নাই আল্লাহ স্বামীরে দায়িত্ব দিল ওয়া আশিরু বিল মারুফ তুমি তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করবা কোমল ভাষায় কথা বলবা ঝিড়কি দিয়ে কথা বলো না স্বামী যারা এসেছেন স্ত্রীদেরকে আগে সালাম দিবেন বিশ্বনবী তার স্ত্রীদেরকে আগে সালাম দিবেন মা এসে বলে আমি এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও বিশ্বনবীরে আমি আগে সালাম দিতে পারি অনেকদিন অনেক চেষ্টা করেছি অনেক ট্রাই করেছি যে আজকে লুকিয়ে থাকবো এশার নামাজ পরে যখন আমার ঘরে আসবে আমি সালাম দিব বিশ্বনবী ঘর থেকে অনেক দূরে থাকতেই আওয়াজ করে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই জন্য আজকে মাহফিল থেকে যেই সালাম দিবেন রাজি আছেন হ্যাঁ অনেকে হেতিয়ে না আরে দিবাই কিলে দিও আরে আন্নেও দেন না দিয়ে একবার আপনার সালাম দেয়া দেখে দেখে লজ্জায় পড়ে আপনার বিবি আপনার সালাম দিতে শুরু করবে ঠিক কি না তাহলে স্বামীর প্রথম দায়িত্ব আশিরুহুন্না বিল মারুফ স্ত্রীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো আপনার স্ত্রী আপনার ঘরের চাকরানী নয় আপনার স্ত্রী হলো আপনার রাজরানী ঠিক কি না আপনার বিবিকে আল্লাহ তাআলা রাজরানী করে আপনার দরবারে পাঠিয়েছে চাকরানী করে পাঠাই নাই এজন্য আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ ভালো আচরণ করো কার কথা দুই নম্বরে একাধিক যদি স্ত্রী কারো থাকে আল আদলু বাইনা যাওজাই স্ত্রীদের সাথে সমতা করো অনেকের দুই বউ আছে না নাই জোরে কম তো বাংলাদেশে এগুলো খুব কম আমি তো মিশরে পড়াশোনা করেছি 5 বছর স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ উই ইউজ টু স্টাডি ইন দা সেম প্লেস 104টা দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম আল আজহার ইউনিভার্সিটি সোমালিয়ার ফ্রেন্ড ছিল পাকিস্তানের ফ্রেন্ড ছিল ইংল্যান্ডের ফ্রেন্ড ছিল আরব ফ্রেন্ড ছিল আরব বন্ধুরা বলতো তাদের বাবা নাকি 3টা 4টা বিয়ে করেছে তারাও কত দোস্ত আমিও 4টা করি মানে সবার আগে থেকে প্ল্যান 3টা 4টা করে বিয়ে করবে কিন্তু আমাদের দেশে এটা জায়েজ হলো এই ট্রেডিশনটা গড়ে ওঠে না আমাদের মেয়েরা ভালোবাসায় ঢাক বসাতে চায় চিল্লে বলে ঠিক কি না তারপর ইসলাম দরজা খোলা রেখেছে আপনি একসাথে 4টা করতে পারবেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা 2 2 3 3 4 4 বিয়ে করো কার কথা একাধিক স্ত্রী যদি আপনার থাকে আপনার আদাল করতে হবে এই বউকে গহনা যতটা দিবেন ওই বউকে ততটা এই বউকে যা কিনে দিবেন ওই বউকে ততটা এই বউকে যতটুকু সময় দিবে দিবেন আরেক বউকে ততটুকু সময় দেওয়ার দরকার আছে না নাই এরপরে আপনার স্ত্রীর যত খরচ দরকার যত এক্সপেন্ডিচার দরকার ফ্ল্যাট দরকার থাকার সুন্দর আবাসন দরকার সব দেয়াকে আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছে চিল্লা করেন ঠিক কিনা আর বিবির জন্য আল্লাহ ফরজ করেছে আত্তাআ আনুগত্য স্বামীর অর্ডার স্বামীর আনুগত্য করার দরকার আছে না নাই স্বামীর খেদমতের দরকার আছে না নাই বিশ্বনবী পৃথিবীর সব বিবিদেরকে ডেকে বলল নারীরা শোনো শোনো আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা দেয়া জায়েজ হতো আমি পৃথিবীর সব বিবিদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদায় লুটিয়ে পড়ো সুবহানাল্লাহ পড়েন কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু আর কাউকে সেজদা দেয়া যায় না এজন্য স্বামীকেও সেজদা দেয়া যাবে না
এজন্য বিশ্বনবী বলতেন চারটা কাজ করলে একজন স্ত্রীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নাম্বার আল মারাতু ইদা সাল্লাত খামসাহা কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সওমাত শাহরহা রমজানের রোজা রাখে আতাআত বালাহা শামীরান গত্ত করে কারান গত্ত আর জোরে বলেন ফাতেমা আর আলী ঝগড়া লাগলো ঝগড়ার পর সাইয়েদনা আলী রাগ করে ঘর থেকে বেরোয় গেলেন বিশ্বনবী প্রতিদিন ওনার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমার সাথে দেখা করতে যেতে ওই দিনও দেখা করতে গেলেন যে ফাতেমারে বললেন ও ফাতেমা আইনা আলী আলী কই ফাতেমা বলে আব্বা আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে ঝগড়ার কথা শোনার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী ধমক দিয়ে ফাতেমারে বললেন ফাতেমা খবরদার আলীর সাথে ঝগড়া করো না আলী যদি তোমার উপর রেগে যায় আলী যদি তোমার উপর নাখোশ থাকে কিয়ামতের দিন আমি নবীর মেয়ে হওয়ার কারণে কোনো কিছু তোমার লাভ হবে না আল্লাহ স্পেশাল ট্রিট তোমার করবে না আলাদা ভাবে তোমার কোনো ফ্যাসিলিটি দিবে না আলী যদি তোমার উপর খুশি আল্লাহ খুশি আলী যদি নারাজ আরশের মালিক আল্লাহ তোমার উপর নারাজ চিল্লায় এখন ঠিক কি না কোন স্ত্রীরা করলে বিবি করলে ওই মহিলার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে স্বামীর আনুগত্য চার নম্বরে লজ্জাস্থানের হেফাজতের দরকার আছে নাই স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া ঘরের মধ্যে অপর পুরুষকে আসতে দেয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ফোন গুলো ধরা যাবে না আপনার হাজবেন্ডের বন্ধু ফোন দিলে আপনি ধরতে পারবেন না ধরলেই বলবেন আপনার আপনার হাজবেন্ড কোথায় যখন জিজ্ঞেস করবে আপনি বলবেন আমার হাজবেন্ড টয়লেটে গিয়েছে বলি কাট কেটে দিবে কথা লম্বা করা যাবে কথার পিঠে কথা কথার নাম লতা অনেক প্রশ্ন আসছে না আচ্ছা প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ এজন্য বিশ্বনবী বলেন এই চারটা কাজ যদি কোনো নারী করে নামাজ পড়ে রোজা রাখে স্বামীর আনুগত্য করে লজ্জাস্থানের হেফাজত করে এই চারটা কাজ করলে আটটা জান্নাতের দরজা ওই নারীর জন্য খুলে দিবে কে জোরে বলেন কে এই দায় দায়িত্ব গুলো আমরা পালন করি না স্বামীকে আল্লাহ যে দায় দায়িত্ব দিয়েছে এটা স্বামী পালন করবে স্ত্রীকে যে দায় দায়িত্ব দিয়েছে এটা স্ত্রী পালন করবে এগুলো নাই এই জন্য ডিভোর্স বাড়তে শুরু করেছে বাংলাদেশে ঠিক কিনা বাংলাদেশে এগুলো খুব কম আমি তো মিশরে পড়াশোনা করেছি পাঁচ বছর স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস উই ইউজ টু স্টাডি ইন দ্য সেম প্লেস 104টা দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম আল আজহার ইউনিভার্সিটিতে সোমালিয়ার ফ্রেন্ড ছিল পাকিস্তানের ফ্রেন্ড ছিল ইংল্যান্ডের ফ্রেন্ড ছিল আরব ফ্রেন্ড ছিল আরব বন্ধুরা বলতো তাদের বাবা নাকি তিনটা চারটা বিয়ে করেছে তারাও কিন্তু দোস্ত আমিও সাইডটা করি মানে সবার আগে থেকেই প্ল্যান তিনটা চারটা করে বিয়ে করবে কিন্তু আমাদের দেশে এটা জায়েজ হলো এই ট্রেডিশনটা গড়ে ওঠে না আমাদের মেয়েরা ভালোবাসায় ভাগ বসাতে চায় চিল্লা বলে ঠিক কি না তারপরও ইসলাম দরজা খোলা রেখেছে আপনি একসাথে চারটা করতে পারবেন ফানকিহু মা ক্বাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দুই দুই তিন তিন চার চার বিয়ে করো কার কথা একাধিক স্ত্রী যদি আপনার থাকে আপনার আদল করতে হবে এই বউকে গহনা যতটা দিবেন ওই বউকে ততটা এই বউকে যা কিনে দিবেন ওই বউকে ততটা এই বউকে যতটুকু সময় দিবে দিবেন আরেক বউকে ততটুকু সময় দেওয়ার দরকার আছে না নাই এরপরে আপনার স্ত্রীর যত খরচ দরকার যত এক্সপেন্ডিচার দরকার ফ্ল্যাট দরকার থাকার সুন্দর আবাসন দরকার সব দেয়াকে আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য ইসলাম বলে খবরদার বিয়ে ছাড়া সবগুলো সম্পর্ক হারাম পরকিয়া হারাম লিভ টুগেদার হারাম এখন ঢাকা শহরে লিভ টুগেদার আছে না নাই ফ্ল্যাটে ফ্ল্যাটে লিভ টুগেদার বিয়ে নাই শুধু দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারই হয় বিয়ে নাই তো দায়িত্ববোধ নাই বিয়ে নাই তো দুঃখ সুখের ভাগিদার হওয়া লাগে না দায়িত্ব নেওয়া লাগে না লিভ টুগেদার পরকিয়া ইললিগ্যাল অ্যাফেয়ার্স এগুলো আমাদের সমাজে আছে না আগে আমরা এই যে জিএফ বিএফ এগুলো শুনতাম হুজুর এটা আমার গার্লফ্রেন্ড এটা কি আবার বলে এটা আমার বয়ফ্রেন্ড আবার কয় আমার এক্স আমাদের ব্রেকআপ হইছে এগুলো আছে না নাই ইসলাম বলে বিয়ে বহির্ভূত যতগুলো সম্পর্ক সমাজে আছে এগুলোরে হারাম করে দিয়েছে কে আরো জোরে বলেন কে এজন্য স্বামী আর স্ত্রী এই দুইজনের পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ইসলাম যে দায়িত্ব দিল এগুলো পালন করার দরকার আছে না নাই আল্লাহ স্বামীর দায়িত্ব দিল ওয়া আশিরুহুন
তুমি তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করবা, কোমল ভাষায় কথা বলবা, ঝিড়কে দিয়ে কথা বলো না। স্বামী যারা এসেছেন স্ত্রীদেরকে আগে সালাম দিবেন, বিশ্বনবী তার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। মা এসা বলে আমি এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবীর আমি আগে সালাম দিতে পারি নাই, অনেকদিন অনেক চেষ্টা করেছি, অনেক ট্রাই করেছি, যে আজকে লুকিয়ে থাকবো, এশার নামাজ পড়ে যখন আমার ঘরে আসবে আমি সালাম দিব। বিশ্বনবী ঘর থেকে অনেক দূরে থাকতেই আওয়াজ করে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য আজকে মাহফিল থেকে যেই সালাম দিবেন, রাজি আছেন? হ্যাঁ, অনেকে হেতি না রে দিবাই কি লে দিও, আরে আমনেও দেন না দিয়ে একবার। আপনার সালাম দেয়া দেখে দেখে লজ্জায় পড়ে আপনার বিবিও আপনার সালাম দিতে শুরু।